এবার যাও, তখন মানুষ কত বুদ্ধিমান, ভালো করে শুনবেন। এখন যুগটা হয়ে গেছিল অন্যরকম। নিজের যখন বিটি হয়েছে তখন ডাক্তার ঘরে লুকাই লুকাই ডাক্তার বাবুকে দিয়ে চেক আপ করাইলো। ডাক্তার বাবু বলছে বিটি ছিল ডিলিট করে দাও, ভালো করে চেক আপ করলো বেটা ছিল ওটা সেভ করো সেভ করো। ভালো করে শুনে যাও ভারতবাসী, এই বিটি ছেলেকে যদি ডিলিট করবে আর বেটা ছেলেকে সেভ করবে, একদিন এমন পৃথিবীতে যুগ আসবে সেদিন অন্ধকার ছাড়া আলো থাকবে না, সৃষ্টি পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে। মা ছিল বলে পৃথিবীতে বিবেকানন্দ এসেছিল, পৃথিবীতে নারী ছিল বলে বাদল পাল এসেছে, নারী ছিল বলে আপনারা সবাই এসেছেন। মা যদি না থাকে, ভগবানের বাপের হিম্মত নাই, রামচন্দ্রেরও নয় দশরথেরও নাই। কি এই জন্য বলছি সাবধান ইন্ডিয়া, বেটি কো বাঁচাও, মেয়েদেরকে বাঁচতে দিন। আগের যুগ ছিল বিটির টাকা লাগতো, আর চিন্তা করো না, চারটা বিটি হইল আগেকার যুগে বিরাট ব্যাপার। তার জন্য এখন ওরে বিটির বাপের দমে দড়ো, বিটির বাপের দমে দেরি গেল বাপি জড়ো, সব লোককে বলে বলে একটা কইটা জোগাড় করো, একটা কইটা জোগাড় করো, বিনা টাকায় দিব বিয়া খাল বরা। এটু যদি আগে বলতিস তো কি দুটা তিনটা বিটি ছেলেকে পেটে মারি দিতি আমরা। কার দোষ আগে, দোষ কার, দোষ আমাদের সমাজের, যারা টাকা 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 করে এই পৃথিবীর এই অবস্থা হয়ে গেছে। একটা মেয়েকে দোষ দেয় সবাই, কোন মেয়ে যদি কোন কলঙ্ক লেগে যায় গায়ে তাকে সবাই দোষ দেয়, কিন্তু এই সমাজ এত অসভ্য সমাজ যে পুরুষ ওই মেয়েটার গায়ে কলঙ্ক লাগায় ওই পুরুষটাকে কেউ আঙ্গুল তুলে বিদ্রুপ করতে পারে না। এই পৃথিবীতে নারীটার থেকে তো পুরুষটা বেশি বেঈমান বলে তো নারীদের গায়ে কলঙ্ক লাগে। এই জন্য সাবধান হয়ে যান শিক্ষিত যুব সমাজকে বলছি, কারণ এখন বলছে বিনা টাকায় দিব বিহা, আগে বিটি হলে ঘরের লোকে, আগে যদি কারো চারটা পাঁচটা করে বিটি হইতো তো কিছুগুলা কুটকুটা শাশুড়ি ছিল, হ্যাঁ দমে গাল দিত বউগুলা খালি কটিয়ে, এরকম আগের কিছু মেন্টালিটি মানুষ ছিল এরকম। আগে বিটি হলে ঘরের লোকে কইছো যারা লড়াই, তারাই এখন বিটির জন্যে দাঁড়ে দাঁড়ে বেড়া। আমাদের পুরুলিয়ায় একজন খেপাইন গেল, খেপাইলো কেমন, ছেলেটার বিয়া লাগছে না, তিনবার চারবার কুটুম ঘুরিয়ে গেল, লাস্টে ঘুরিয়ে বলছে পাড়াই পাড়াই এক জায়গায় ঘুরতে ঘুরতে যে জল তেষ্টা লাগলো একটা কুয়াতে, বললো জল উঠাই খাবো, বালতি নিয়ে জল উঠাইতে উঠাইতে এখন কি কারণে জলের সঙ্গে একটা সোনার আংটি উঠে গেছে। ও বেটা দেখে নিয়ে বউয়ের চিন্তা ভুলে গেছে, সোনার আংটি পাইছি, অল্প কাদা লাগেছিল ধুইতে গেল তো গেল হাত থেকে ঘুরে কুয়াটা পড়ে গেল খেপাই, ধুইতে ধুইতে চলে গেল, ধুইতে ধুইতে চলে। ওর বাপ আসছে সাইকেল নিয়ে, হ্যাঁ রে মনোজ কি হইল,
এ বাবা দিতে দিতে চলে গেল দিতে ওর বাপ বলছে বললো বাপ কি হলো তোর মাতার কি হলো রে বলছে দিতে দিতে চলে ওর বাপ কে দিল বলে শুনাই গল ফটো ওর বাপ গেল খেপাই পালিশ তো দুলিশ কেনে পালিশ তো দুলিশ ওর মা এসছে কুয়ার থেকে জল নিয়ে হ্যাঁ গো মনোজের বাপ কি হলো পালিশ তো দুলিশ এনুনু মনোজ তোর কি হলো রে দুইতে দুইতে চলে ওর মায়ে দিল জল টকে ফুটকে আর ওর মায়ও গেল খেপাই বেটাও গেল মরদও গেল বেটাও গেল মরদ তিন জনা যখন খেপাই গেল তখন শিরপুরি আই ফোন করলো যারে জলদি করে ডাক্তার ডেকে নিয়ে নির্সাদ থেকে ডাক্তার আসছে আসে হড়পড়াই ডাক্তার স্ট্যান্ড ফিরলো গাড়ি হ্যাঁ বৌদি কি হইলো বেটাও গেল মরদ বৌ হ্যাঁ দাদা তোমার কি হইলো পালিশ তো তুলিশ লে বাবা হ্যাঁ রে মনোজ তোর কি হইলো খুড়া দুইতে দুইতে ডাক্তার তো ইনজেকশন তো নিয়ে ও গেল খেপাই কাকে দিব কাকে নাই কাকে দিব কাকে নাই আগে বিটি খোঁজে তোদের লোকে করতো জানা লড়াই তারা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বিটি জুড়ে বেড়াই দেখ কেমন লাগে বেটার বিঘা গোছে নাই দেখ কেমন লাগে বেটার বিঘা গোছে নাই আজালি কই দেখ কেমন লাগে বেটার বিঘা গোছে নাই দেখ কেমন লাগে